বিশ্বের ক্ষুদ্রতম কাঠের চামচ বানিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন ভারতের শশীকান্ত প্রজাপতি। তার তৈরি এই চামচের দৈর্ঘ্য 1.6 মিলিমিটার। এটি বিশ্বের সবচেয়ে ছোট চামচ। খালি চোখে দেখতেই অনেকটা হিমশিম খেতে হয় মানুষকে। চামচটি এতটাই ছোট যে এতে একটি চালও ধারণ করা যায় না। চামচটি তৈরি করেন শশীকান্ত প্রজাপতি। স্বীকৃতি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে এই ভারতীয়র। কলেজে থাকাকালীন আমি এক টুকরো চক এবং আমার কম্পাস দিয়ে খোদাই করা শুরু করি। পরে আমি পেন্সিল ব্যবহার করি। চামচের কাজ ছাড়াও প্রায় 600 বেশি মাইক্রো আর্টে কাজ করেছি। এই চামচটির সঠিক রূপ দিতে 10 বার চেষ্টার পর সফল হয়েছি আমি। মাইক্রো আর্টের রূপ দিতে একটি ধারালো ছুরি ব্যবহার করেন শশীকান্ত। তার বানানো এই চামচটির দৈর্ঘ্য ছিল মাত্র 1.6 মিলিমিটার। আমার 3টি বিশ্ব রেকর্ড রয়েছে, 2টি পেন্সিল চেইন থেকে এবং 1টি ছোট চামচের জন্য। এটিও এক ধরনের শিল্প, তাই লোকেরা এই শিল্পটিকে অনুসরণ করতে পারে। এর আগে 2022 সালে এই রেকর্ডের অধিকারী ছিলেন ভারতীয় আরেক শিল্পী। তিনি জয়পুরের বাসিন্দা নবরতন প্রজাপতি। ওই চামচের দৈর্ঘ্য ছিল 2 মিলিমিটার। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বিশ্বের ক্ষুদ্রতম কাঠের চামচ বানিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন ভারতের শশীকান্ত প্রজাপতি। তার তৈরি এই চামচের দৈর্ঘ্য 1.6 মিলিমিটার। এটি বিশ্বের সবচেয়ে ছোট চামচ। খালি চোখে দেখতেই অনেকটা হিমশিম খেতে হয় মানুষকে। চামচটি এতটাই ছোট যে এতে একটি চালও ধারণ করা যায় না। চামচটি তৈরি করেন শশীকান্ত প্রজাপতি। স্বীকৃতি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে এই ভারতীয়র। কলেজে থাকাকালীন আমি এক টুকরো চক এবং আমার কম্পাস দিয়ে খোদাই করা শুরু করি। পরে আমি পেন্সিল ব্যবহার করি। চামচের কাজ ছাড়াও প্রায় 600 বেশি মাইক্রো আর্টে কাজ করেছি। এই চামচটির সঠিক রূপ দিতে 10 বার চেষ্টার পর সফল হয়েছি আমি। মাইক্রো আর্টের রূপ দিতে একটি ধারালো ছুরি ব্যবহার করেন শশীকান্ত। তার বানানো এই চামচটির দৈর্ঘ্য ছিল মাত্র 1.6 মিলিমিটার। আমার 3টি বিশ্ব রেকর্ড রয়েছে, 2টি পেন্সিল চেইন থেকে এবং 1টি ছোট চামচের জন্য। এটিও এক ধরনের শিল্প, তাই লোকেরা এই শিল্পটিকে অনুসরণ করতে পারে। এর আগে 2022 সালে এই রেকর্ডের অধিকারী ছিলেন ভারতীয় আরেক শিল্পী। তিনি জয়পুরের বাসিন্দা নবরতন প্রজাপতি। ওই চামচের দৈর্ঘ্য ছিল 2 মিলিমিটার। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বিশ্বের ক্ষুদ্রতম কাঠের চামচ বানিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন ভারতের শশীকান্ত প্রজাপতি। তার তৈরি এই চামচের দৈর্ঘ্য 1.6 মিলিমিটার। এটি বিশ্বের সবচেয়ে ছোট চামচ। খালি চোখে দেখতেই অনেকটা হিমশিম খেতে হয় মানুষকে। চামচটি এতটাই ছোট যে এতে একটি চালও ধারণ করা যায় না। চামচটি তৈরি করেন শশীকান্ত প্রজাপতি। স্বীকৃতি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে এই ভারতীয়র। কলেজে থাকাকালীন আমি এক টুকরো চক এবং আমার কম্পাস দিয়ে খোদাই করা শুরু করি। পরে আমি পেন্সিল ব্যবহার করি। চামচের কাজ ছাড়াও প্রায় 600 বেশি মাইক্রো আর্টে কাজ করেছি। এই চামচটির সঠিক রূপ দিতে 10 বার চেষ্টার পর সফল হয়েছি আমি। মাইক্রো আর্টের রূপ দিতে একটি ধারালো ছুরি ব্যবহার করেন শশীকান্ত। তার বানানো এই চামচটির দৈর্ঘ্য ছিল মাত্র 1.6 মিলিমিটার। আমার 3টি বিশ্ব রেকর্ড রয়েছে, 2টি পেন্সিল চেইন থেকে এবং 1টি ছোট চামচের জন্য। এটিও এক ধরনের শিল্প, তাই লোকেরা এই শিল্পটিকে অনুসরণ করতে পারে। এর আগে 2022 সালে এই রেকর্ডের অধিকারী ছিলেন ভারতীয় আরেক শিল্পী। তিনি জয়পুরের বাসিন্দা নবরতন প্রজাপতি। ওই চামচের দৈর্ঘ্য ছিল 2 মিলিমিটার। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।